আপনারা সকলে জানেন জেলায় জেলায় তো আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছে তো আজকে আপনাদেরকে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদেরকে জানাবো আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবস্থান করে রাখবেন পরবর্তী পাওয়া বন্ধুরা আপনাদেরকে আজকের যে আইসিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটি বলবো সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তো আপনারা সরাসরি চলে আসবেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসলে কিন্তু আপনার নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট এ ডাবলিডাবল এবং এ ডাবলি এইচ জুলাই এর উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম ভাবে কিন্তু আপনাদের যে ব্লক ওয়াইজ যে পিডিএফ সে পিডিএফ গুলো এখানে শো হবে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখান থেকে আমি নর্মাল একটা নিয়ে নিচ্ছি এখানে বাঁকুড়া ওয়ান আমরা ক্লিক করছি তো বাঁকুড়া ওয়ানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এইভাবে পিডিএফ শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা রয়েছে কোন কোন পঞ্চায়েতে কটা ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং আপনাদের ভাতা এবং মাইনে দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নিচের দিকে যদি আপনারা স্কল ডাউন করেন কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কত পার্সেন্টেজ আপনাদের রিজার্ভেশন থাকছে এবং কারা আবেদন করতে পারবে সমস্ত

আপনাদের উচ্চ মাধ্যমিক বা হতে হতে হবে হবে এবং 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 আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক মহিলা এটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স এখানে আপনাদের আঠারো থেকে যেটা রয়েছে আপনাদের পঁয়ত্রিশ এখানে আপনার আবেদন করতে পারেন স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে আপনার অবশ্যই যে পঞ্চায়েতে আপনার ভ্যাকেন্সি বেড়েছে সে পঞ্চায়েতে আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনি আবেদন করতে পারেন এবং আপনার এখানে পরীক্ষা হবে একশো নাম্বারের এবং দু ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে তার সাথে সাথে মৌখিক রয়েছে আর এখানে আপনাদের যেটা লাগবে সেক্ষেত্রে হচ্ছে বাংলা ভাষা আপনাদেরকে জানতে হবে এবং এখানে কোন কোন বিষয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু এখানে সেগুলো দেখতে পাবেন এবং নিচের দিকে ডাউন করলে আপনারা আবেদনের তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো পঁচিশ সাত দু চব্বিশ থেকে আপনারা আবেদন জমা করতে পারেন এবং শেষ তারিখ হচ্ছে ষোলো আট দু এবং প্রত্যেকটা ব্লকের কিন্তু জমা দেওয়ার তারিখ বা জমা দেওয়ার যে ঠিকানা সেটা আলাদা আলাদা আপনার যে ব্লক থেকে আপনারা বিলং করছেন সেই ব্লকের অবশ্যই আপনারা নিচের দিকে ডাউন করবেন সেখানে জমা দেওয়ার ঠিকানা দেওয়া রয়েছে এবং আপনারা কোন কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের পিডিএফ ডাউনলোড করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং এখানে প্রত্যেকটা ব্লকের নোটিফিকেশন রয়েছে আপনারা ক্যাটাগরি এবং নোটিফিকেশনের যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো একটু দেখে দেখে নেওয়ার পর আপনারা সেভাবে আবেদন করবেন তো এই ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন বেশি বেশি করে বন্ধু সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য